আসসালামু আলাইকুম, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 সেট আপ দিতে হয়। প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে বুটেবল পেন ড্রাইভ অথবা ডিভিডি। যদি আপনার ডিভিডি থাকে তাহলে ডিভিডিটি আপনার পিসিতে প্রবেশ করান, আর যদি আপনার পেন ড্রাইভ থাকে তাহলে পেন ড্রাইভে প্রবেশ করান। যদি আপনার পেন ড্রাইভ না থাকে বুটেবল করা বা ডিভিডিও না থাকে তাহলে আপনি বুটেবল করে নিবেন। যদি বুটেবল করতে না পারেন, ভিডিওর নিচে একটি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে ইউএসবি বুটেবল করতে হয়। আপনি আপনার পেন ড্রাইভটি পিসিতে প্রবেশ করানোর পর অথবা আপনার ডিভিডি পিসিতে প্রবেশ করানোর পর পিসিটি রিস্টার্ট দিবেন, এবং রিস্টার্ট দেওয়ার পর কিবোর্ড থেকে যে কোনো একটা কী প্রেস করতে থাকবেন। এরপর আমরা দেখুন এখান থেকে নেক্সট দিব, এরপর ইনস্টল নাও। এরপর দেখুন এখানে আমাদের একটি প্রোডাক্ট কি যাচ্ছে, তো আমাদের কাছে তো প্রোডাক্ট কি নেই, সেজন্য আমরা এখানে ক্লিক করব, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এরপর দেখুন আমাদের এখানে সিলেক্ট করতে বলতেছে যে আমরা কোন ইন্ডাস্ট্রি সেট আপ দিব, আমরা প্রোটি দিব না হোম দিব, তো আমি প্রোই দিলাম। তারপর নেক্সট, তারপর আই অ্যাকসেপ্ট, এখানে টিক দিয়ে দিন। এরপর নেক্সট, এরপর এখান থেকে দিবেন যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। আমার এখানে হার্ড ডিস্ক হচ্ছে 31 জিবি, তো এটি এটি ফর্ম্যাট দেওয়া আছে। তো আপনাদের যদি ফর্ম্যাট না দেওয়া থাকে তাহলে এখান থেকে ফর্ম্যাট দিয়ে নেবেন, তারপর সিলেক্ট করে নেক্সট দিবেন। তারপর দেখুন সেট আপ শুরু হয়ে যাবে, এটি অটোমেটিক্যালি প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবে। প্রত্যেকটি স্টেপ শেষ হওয়ার পরে পিসিটি অটোমেটিক রিস্টার্ট নেবে, ইচ্ছা করলে আপনি রিস্টার্ট বাটনে ক্লিক করে রিস্টার্ট দিতে পারেন। দেখুন আমাদের এরপর এরকম আসবে, গেট গোয়িং ফাস্ট এরকম একটি উইন্ডো আসবে। এরপর আমরা এখান থেকে ইউজ এক্সপ্রেস সেটিংসে ক্লিক করব। এরপর দেখুন আমাদের হাই লেখা আসবে, দেখুন এখানে কিছু লেখা আসবে। এরপর দেখুন আমাদের এখানে আসবে হু ওনস দিস পিসি। যদি কোনো অর্গানাইজেশনের পিসি হয়ে থাকে তাহলে মাই অর্গানাইজেশন দিব, আর যদি শুধু আপনি বাসায় ইউজ করতে চান নিজে তো সেজন্য সেটা হলে আই ওন ইট, তো আমি আই ওন ইট দিলাম। তারপর নেক্সট, এরপর দেখুন আমাদের এখানে একটি অপশন আসবে যে আপনার মাইক্রোসফটের ইমেল অ্যাকাউন্ট চাইবে, তো আপনি ইমেল অ্যাকাউন্ট দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন, তবে অবশ্যই এটি যদি আপনার নেট কানেকশন থাকতে হবে, নাহলে তো কাজ করবে না। তো আমাদের এত ঝামেলা করার দরকার নেই, এটা আমরা স্কিপ করে যেতে পারি। তো সেজন্য আমরা এখানে দেখুন নিচে একটি অপশন আছে স্কিপ দিস স্টেপ, এখানে আমরা ক্লিক করব। এরপর দেখুন এখানে আপনার নাম চাইবে, তো আমি আমার চ্যানেলটির নাম দিয়ে দিচ্ছি। এরপর নিচে দেখুন এখানে পাসওয়ার্ড চাইবে,
তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি, তারপর নিচে আবার উপরে যে পাসওয়ার্ডটি দিলেন নিচে সেম সেই পাসওয়ার্ডটি আবার দিবেন। এরপর পাসওয়ার্ড হিন্টস, এটা হচ্ছে আসলে আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে এমন একটা কিছু দিয়ে রাখেন যেটির মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন যে আসলে পাসওয়ার্ডটি কি দিয়েছেন। যেমন কিছু সংকেত দিতে পারেন, ধরুন আপনি আপনার নাম দিয়ে পাসওয়ার্ডটি দিয়েছেন, তো আপনি ইচ্ছা করলে হয়তো আপনার নামের ফার্স্টের লেটার এবং লাস্টের লেটারটা এখানে উল্লেখ করে রাখতে পারেন, বা অন্য কিছু দিতে পারেন যেটা দেখলে আপনার মনে পড়বে যে আপনি আসলে কি পাসওয়ার্ডটি দিয়েছিলেন। তারপর নেক্সট, দেখুন আমাদের উইন্ডোজ 10 সেট আপ হয়ে গেছে, এখন আমাদের এটা স্টার্ট হচ্ছে। দেখুন আমাদের উইন্ডোজ 10 ওপেন হয়ে গেছে, আমরা সাকসেসফুলি উইন্ডোজ 10 সেট আপ দিয়ে ফেলেছি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।